নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই পনেরো বছর পর পাঁচ রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে কেন আমি তাও এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি এটাও আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে আমি জানাব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি একটি কথা আবারও বলি সময় কিন্তু বারবার কিন্তু মানুষের জীবনে আসে না কিছু কিছু সময় থাকে যেটা আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের উন্নতি কিন্তু দিবে সাতই মার্চ সাতই মার্চ দু হাজার চব্বিশ বুধ রাশি পরিবর্তন করে রাহুর সাথে একত্রে অবস্থান করছে এবং বুধ এই পনেরো বছর পর রাহুর সাথে অবস্থান করে পাঁচ রাশিকে নিজভঙ্গ বিপরীত রাজ্য সৃষ্টি করছে যার ফলে এই পাঁচ রাশি হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে এই এই নিজভঙ্গ বিপরীত রাজযোগের ফলে যে পাঁচটা আশির আমি কথা বলবো লিখে রাখুন এই পাঁচ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে যেতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচটা আশি আমি একে একে আপনাদেরকে জানাবো তার আগে একটি কথা বলি দেখুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বলুন তো যে রাশি জানেন না অনেকের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই আমি আবার বলছি হস্তরেখার মাধ্যমে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু সম্ভব জীবনে আমাদের যে স্মুথ সেটা কিন্তু আমি বলি না প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনকে কিন্তু অতিবাহিত করতে হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন একটা বিষয় সেটা হচ্ছে যারা প্রচুর ঋণে পড়ে গেছেন দিয়ালে পিঠ থেকে গেছে তারাই আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং যাদের জীবনে উন্নতি এবং করার ইচ্ছা রয়েছে দুচোক ভরে স্বপ্ন রয়েছে কিনা তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন দেখুন আমি একটি কথা আপনাদেরকে আবারও বলি জন্মকুণ্ডলিতে আপনার যদি বুধ গ্রহ শুভ থাকে বুধ আমাদেরকে জ্ঞানের কারো গ্রহ বুধ আমাদের ক্ষেত্রে বিশেষ করে যারা আহ অ্যাডভোকেটের লাইনে রয়েছেন জার্জ রয়েছেন অথবা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি অ্যাকাউন্টেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি সিএ নিয়ে পড়াশোনা করছেন অথবা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন সেলস লাইন মার্কেটিং লাইন এগুলো সমস্ত ডিপার্টমেন্টটা না বুধ গ্রহ কিন্তু নিয়ন্ত্রণ করে এবং রাহু দেয় আকর্ষিক অর্থপ্রাপ্তি এই রাহু এবং বুধ যখন একত্রে অবস্থান করছে এবং পনেরো বছর পর এই সময়ের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি শেয়ার বাজার স্টক মার্কেট অনলাইন ট্রেডিং যে কোনো দিক থেকে কিন্তু এই পাঁচ রাশি বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি যে রাশি হারানো সাম্রাজ্যে ফিরে পাবে সে রাশিগুলোর নাম আমি একে একে জানাব আর তার সাথে একটি কথা বলি যারা প্রচুর প্রচুর সমস্যাতে রয়েছেন এক কথায় আবারও বলছি দিয়ালে পিঠ থেকে গেছে তারাই যোগাযোগ করুন এবং বৈবাহিক জীবনে যাতে সমস্যা চলছে বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা সন্তানের এডুকেশান আপনার কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা আপনারা কিন্তু এই সময় কিন্তু যোগাযোগ অবশ্যই করুন এবং পাশাপাশি অনেকে ভিডিও দেখছেন কই কৌশিকদা আমার তো হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচক্রে দেখান তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট আপনারা করুন নিশ্চিত রূপে আপনাদের কিন্তু লাভ কিন্তু হবে এই পনেরো বছর পর বুধ এবং রাহু একত্রে অবস্থান করে এই পাঁচ রাশি ধনবর্ষা করতে চলেছে মালামাল হতে চলেছে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে প্রথম রাশি লিখে রাখুন প্রথম রাশি মিথুন রাশি মিথুন রাশির বিশেষ করে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ কর্মক্ষেত্রে প্রমোশন কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি টপ মিথুন রাশি দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির বিশেষ করে বিজনেস থেকে আপনারা লাভ পাবেন যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং শেয়ার মার্কেট এবং যারা ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে কিন্তু কোন রাশি যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ কিন্তু আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই পনেরো বছর পরে এই দুর্লভ সংযোগে বিষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতি আপনাদের মজুত হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হতে চলেছে মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই সময় অর্থাৎ আপনি যদি বৃষ রাশি মানুষজন এবং শেয়ার মার্কেট অনলাইন ট্রেডিং থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির কর্ম এবং বিজনেস এই দুই দিক দিক থেকে লাভ পাবেন এবং আপনাদের এই সময় শেয়ার মার্কেট গোল্ড চাঁদি লটারি ফাটকা থেকেও কিন্তু এই সময় ধনুরাশি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে প্রমোশন কর্ম যোগ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন একদম শেষ রাশি সেটি হচ্ছে মিন রাশি মিন রাশিতে এই যোগটা সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনাদের ব্যবসা এবং কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা এ সময় নিশ্চিত মিন রাশির আপনারা যদি জাতক আপনারা পেতে চলেছেন এবং আপনাদের ডুবে যাওয়া কোনো বিজনেস আপনাদের উঠে দাঁড়াবে আপনাদের এ সময় ফিনান্সিয়াল ক্রাইসিস কিছুটা হলো আপনাদের কাটবে শেয়ার মার্কেট বা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে না আপনি বিশেষ করে মিন রাশির মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনের সূচনা হতে কিন্তু চলেছে অর্থাৎ সময়টা বিশেষভাবে এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হতে কিন্তু চলেছে এবং দেখুন এই যে আমি পনেরো বছর পর যে যোগটা আপনাদেরকে বললাম না এই সময়টা যদি আপনারা সঠিক নিয়মে কাজে যদি আপনারা লাগিয়ে দিতে পারেন আমি কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে বলছি যদি আপনার প্রকৃত পক্ষে জন্মকুণ্ডলীতে রাহুর মহাদশা বা বুধের মহাদশা চলে বা আপনার জন্মকুণ্ডলিতে রাহু এবং বুধের স্থিতি শুভ থাকে এবং পাশাপাশি আপনারা যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করে থাকেন না এই সময়টা আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে লিখে রাখুন এবং আপনাদের এই সময় কোনো জায়গা থেকে কোনো সূত্র থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এই সময়ের মধ্যে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি আচমকা কোনো সম্পত্তি প্রাপ্তি এবং কোনো গুড নিউজ আপনাদের এই সময় কিন্তু আসতে কিন্তু চলেছে অর্থাৎ এই সময়টা কিন্তু আমি আবারও বলছি সময়টা কিন্তু বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি এই পাঁচটা আশির মধ্যে যদি আপনি পড়েন তবে হ্যাঁ একটি কথা আপনাদেরকে আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন সমস্যাতে মানে গুনতে গুনতে আপনাদের দিন কেটে যাচ্ছে পরামর্শ করুন ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না কেন মিলছে না হোয়াই কি কারণ তার জন্যে রয়েছে জ্যোতিষশাস্ত্র আর জ্যোতিষ হচ্ছে না প্রপার বিজ্ঞান তাই আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন এবং পাশাপাশি আপনারা তার সমাধানটা করুন তাতে দেখবেন যত বড় সমস্যাগুলো আসুক না কেন সেই সমস্যা থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন নমস্কার ধন্যবাদ